কৃষিকাজে উৎসাহ হারাচ্ছে কৃষকরা, অথচ কৃষিতে স্বনির্ভর হচ্ছে রাজ্য। বাস্তব যাই হোক না কেন, রাজ্যভিত্তিক ফার্মাসিস্ট মিটে এক প্রকার আশার বাণী শোনালেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং সাংসদ প্রতিমা ভৌমিক। বাস্তব যাই হোক না কেন, নেতামন্ত্রীর মুখে কৃষিতে স্বনির্ভর হচ্ছে রাজ্য, আশার বাণী শোনালেন সাংসদ এবং কৃষিমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত রাজ্যভিত্তিক ফার্মার্স মিটে বক্তব্য রাখলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং সাংসদ প্রতিমা ভৌমিক। কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং সাংসদ প্রতিমা ভৌমিক ছাড়াও দিনের এই কৃষি প্রশিক্ষণমূলক কর্মশালায় অংশ নিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর এস পি দাস, যুগ্ম অধিকর্তা ডক্টর বি দাস, অধিকর্তা এ পট্টনায়ক সহ আরো অনেকে। কৃষিমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন, কৃষিতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য। আমরা কৃষি দপ্তরের দায়িত্ব পাওয়ার পরে আমরা খুঁজতে শুরু করেছি যে কিভাবে কৃষকদের কাছে পৌঁছানো যায়, কি করে কৃষকদের অর্থনীতিতে তাদেরকে উন্নত করা যায়। তো বিভিন্ন কাজের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা ছিল 2022 সালের মধ্যে সারা ভারতবর্ষের কৃষকদের তাদের রোজগার দ্বিগুণ করতে হবে, এবং সেই দিশা আমাদের সরকারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই দিশায় কাজ করে চলেছি আমাদের দপ্তরের আধিকারিকদের সমস্ত কর্মীদেরকে নিয়ে। আইসিআর দপ্তর ত্রিপুরাতে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন, কি কাজে সেন্ট্রাল গভর্নমেন্ট এই অর্গানাইজেশন করা হয়, সাধারণত এই অর্গানাইজেশনের মাধ্যমে যে সমস্ত সংশ্লিষ্ট রাজ্যরা থাকে সে অধীনে এই সংস্থার মাধ্যমে এই আইসিআর এর মাধ্যমে যাতে রাজ্যের কৃষি দপ্তরের সঙ্গে একাত্মতা একসঙ্গে এক কদমে এগিয়ে সে সমস্ত কৃষকদের উন্নতির জন্য বিভিন্ন রকম তারা নতুন নতুন কিছু তারা সৃষ্টি করতে পারে, সহযোগিতা হাত বাড়াতে পারে। আমরা এই রাজ্যের আইসিআর যেখানে তারা ধানের বীজ আজকে গোমতী ভ্যারাইটি নিয়ে এ রাজ্যের রাজ্যের বাইরেও তার যথেষ্ট গুণমান সম্পর্কে এবং কৃষকদের আগ্রহ অনেক কথা বাড়িয়েছে, এই পর্যন্ত তিনটে ভ্যারাইটি নিয়ে কাজ করছে। আমাকে একজন আইসিআর ডিপার্টমেন্টে তখন জয়েন্ট ডিরেক্টর কানপাল যখন আমার কাছে এসেছিল বলবার বলতে চেয়েছে যে আমাদের এই ভ্যারাইটি বিভিন্ন জায়গাতে খুবভাবে কৃষকদের কাছে তার উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করে। জিতেন্দ্রবাবু আছে সেখানে গিয়ে কাঁকড়া করে আমি নিজেও ব্যক্তিগতভাবে কয়েকবার গিয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকেও নিয়ে এই আইসিআর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমরা জানতে পেরেছি যে আইসিআর এই ভ্যারাইটির মাধ্যমে কৃষকদের অনেকভাবে পাল্টানিতে প্রায় তৎকালীন সময় পড়েছিল 25-30 পাউন্ড পর্যন্ত ধান উৎপাদন হতে পারে। তো সেখানে সেই ক্ষেত্রে আইসিআর এর ভূমিকাকে নিয়ে এবং একটা প্রবলেমও ছিল, আইসিআর ডিপার্টমেন্টের এই ধানগুলোকে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্টিফিকেশন ওটা প্রয়োজন পড়ে। তৎকালীন সময় আমি যখন নিয়েছি দায়িত্ব নিয়ে কথা বলার সময় তখন কিন্তু আইসিআর ডিপার্টমেন্ট সার্টিফিকেশন তারা পায় না, এবং আমি বলেছি আপনারা ব্যয় করুন, আমাদের তরফ থেকে যেগুলো দরকার আছে আমরা করবো, কেন্দ্রীয় সরকার সেই আলোচনার মাধ্যমে সেটা করবো। আজকে তারা সেটা পেয়েছে এবং তার জন্য কি হয়েছে, আমাদের আগে একটা কথা ছিল কৃষি দপ্তর উদ্যোগ নিয়েছে কিনা, কিন্তু এটাও সার্টিফিকেশন না থাকলে কৃষি দপ্তর সরাসরি কৃষকদের সেটা নেওয়ার জন্য তারা এটা বলতে পারে না, টেকনিক্যালি প্রবলেম আছে। কিন্তু এই সার্টিফিকেশন পাওয়ার পরে আজকে রাজ্যে কৃষি দপ্তর আমরা গোমতী ভ্যারাইটিতে নিয়ে আমরা সেখানে আরও তাদের ভ্যারাইটিকে নিয়ে আমরা প্রত্যেক কৃষকের কাছে সেটা যাতে করা হয়, কারণ কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে, রোজগার বাড়ানোর জন্য উৎপাদনকে বাড়াতে হবে, সেই সঙ্গে উৎপাদনের খরচ সেখানে কমাতে হবে, ব্যবসায়টা কথা আছে না। সাংসদ প্রতিমা ভৌমিক তুলে ধরেন প্রধানমন্ত্রীর নিষ্ফলা কৃষি বিপ্লবের কথা। নরেন্দ্র ভাই মোদী কৃষকদের শুধু অন্নদাতা বলেননি, কৃষকদের আমাদের ঊর্জাদাতা। কৃষক শক্তিশালী হবে, গ্রাম শক্তিশালী হবে, কৃষক শক্তিশালী হবে, ভারতবর্ষ শক্তিশালী হবে। কৃষক হচ্ছে শিল্প, কৃষি হচ্ছে শিল্প, কৃষিকে শিল্পের দরজা যদি কোনো প্রধানমন্ত্রী দিয়ে থাকে সেটা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, সেটা শুধু কথায় বলেননি, কাজ করিয়ে দেখিয়েছেন। আজকের তারিখে ত্রিপুর রাজ্যে যে কৃষক সম্মান নিধি, অনেকে চিন্তা করেছেন গোরখপুর থেকে কৃষক সম্মান নিধি প্রিয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, সেদিন রবিবার ছিল, কৃষকরা কিভাবে টাকা পাবে, তাদের
সেটা সম্ভব করেছে। প্রত্যেক বছরে একজন কৃষককে 6,000 টাকা ভাতা না কৃষক সম্মান নিধি, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, কৃষককে সম্মান দেওয়া, এই সামান্য টাকাটা দিয়ে আমাদের প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছে উনি কৃষকদের জন্য কতটা চিন্তা করেন, কৃষকদের জন্য এই সরকার কতটুকু সমর্পিত। আজকে আনন্দের সঙ্গে বলছি আমাদের রাজ্যের কৃষিমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, উনার নেতৃত্বে, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্যে কৃষি বিপ্লব চলছে। অনেকে অনেক কথা বলবেন, এজ এ কৃষক হিসাবে পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বলছি, কৃষকের যে চিন্তা প্রকৃতপক্ষে যদি কোনো সরকার করে থাকে ত্রিপুরা রাজ্যে, সেটা বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার করছে। আজকে রাজ্যে 1,92,882 জন কৃষককে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি 1,37,65,65,00,000 টাকা আমাদের কৃষকের অ্যাকাউন্টে চলে এসে এই কিছু কয়েক মাসের মধ্যে এই রাজ্যে। সংখ্যা হচ্ছে কত, 1,92,882 জন কৃষককে কৃষক সম্মান নিধির আওতায় নিয়ে আসা হয়েছে, আর আগামী দিন 2,21,000 কৃষককে সেটাতে আপলোড করা হয়েছে। মোদী সরকার আসার পরে প্রথম ক্যাবিনেটের মিটিংয়ে প্রথম যে সিদ্ধান্ত, সেটা ভারতবর্ষের কৃষকদের জন্য সিদ্ধান্ত, ভারতবর্ষের মহিলাদের জন্য সিদ্ধান্ত। কারণ প্রধানমন্ত্রী সমীক্ষায় দেখা গেছে, পরিসংখ্যানে দেখা গেছে ভারতবর্ষে 100টা কৃষকের মধ্যে 56 জন কৃষক মহিলা, 56 জন মহিলা কৃষক রয়েছেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সঙ্গে ওনারা যুক্ত রয়েছেন, আর 100%-এর মধ্যে প্রকৃতভাবে কৃষিকাজের সঙ্গে কৃষিকাজ করছেন 100%-এর মধ্যে 13% মহিলা কৃষি নিজেরা কৃষক, আর 56% মহিলা কৃষির সঙ্গে কিছু না কিছুভাবে যুক্ত রয়েছেন। কারণ আমাদের গ্রামের যারা মা মাসি কাকিমা আমরা যারা রয়েছি, আমি ব্যক্তিগতভাবে সে কাজগুলি আমি করেছি, এখনো যদি বলেন আমি করতে পারি তাতে কোনো অসুবিধা নেই। Your report, Hullabull.